এগুলি কি নাম কর, একে একে প্রত্যেকটার নাম, যা সৃষ্টি হয়েছে এবং হইবে সব কিছু আদম আলাইহিস সালামের সামনে রাখিয়া আল্লাহ প্রশ্ন হচ্ছে। তখন মাইকটাও ছিল, এই মাইকের নামও আদম আলাইহিস সালাম রাখছে মুকাব্বিল সৌর। আপনারা বলবেন যে মাইক ছিল না, আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই মাইক সৃষ্টি হয়ে রয়েছে, প্রকাশ হয় নাই। আখেরি জামানায় ইমান আর বেঈমানের পরীক্ষা। আজ আল্লাহ জাল্লা শানুহু বলেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার বন্দিগি কর, আমার বন্দিগির মধ্যে কোন কিছু শরীর সামিল করিও না। আগান দিছ মাইক দেয়া, আগানটা আল্লাহর বন্দিগি, মাইক খেয়ালি হয়েছে কিনা, মাইক তো একটা আল্লাহ, আল্লাহ দুজন, মাইকেরও আল্লাহ বানাইছ, না হয় তোমার আবারটা মাইকের মধ্যে যাইবে না। আল্লাহ একবার মাইকে যায় কেন, এই জায়গায় শরীর সামিল করছে তো আল্লাহ নিষেধ করছে। মাইকে দ্বারা আগাম দেয়, আমি কিছুদিন আগে বিজ্ঞাপন ছাড়ছি ঢাকার টাউন বজে গেছি, কুমিল্লা টাউনে সারা বাংলাদেশে যারা মাইকে আগাম দেয় মাইকে নামাজ পড়ে, এই মোল্লারা মরবে, যারা যার নামাজ পড়া হারাম হারাম হারাম। মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম, এরা কাফের স্মৃতি নিকৃষ্ট। আল্লাহ রাসূল উভয়কে অস্বীকার করছে, নামাজ পড়লেই মুসলমান হয় না, সুবিধা ইফা বিয়াতন লুকালাইলে হয় না, মুসলমান হইয়া নামাজ পড়তে হবে, সুবিধা ইফা বিয়াতন লুকালাইতে হবে, মুসলমান না হইয়া কুমিদার মুকাবিলে আসতাম যুবা। আর ঢাকা তো গিয়া মাদ্রাসার সার্টিফিকেট আনলে পাসপোর্ট আনলে সার্টিফিকেট দেওয়ায়, এতে মুসলমান হবে না। মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং ইসলাম, ইসলাম বাদে মুসলমান আমার পর্যন্ত হইতে পারবে না, কে আমার বড় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমান, যারা মানে তারা মুমিন, ইমানের মধ্যে মাইক আছে কিনা, আজ মাইকে আজান দেয়, যারা মাইকে আজান দেয়, বাবা যদি মুসলমান দাবি করো তওবা করো, যারা মাইকে নামাজ পড়ে যদি মুসলমান দাবি করো তওবা করো, মৃত্যুর পর হাসরের ময়দানে মালিক ইয়াউমের দিন হাসরের দিনের বিচারক আমার আল্লাহ, যদি হাসরের দিন বিশ্বাস করো তওবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরামের যুগে মাইক ছিল না, এত প্রিয় নবী, সমস্ত নবীগণে আল্লাহরে চায়, আল্লাহ নিজে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চায়, সমস্ত নবীগণে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ স্বয়ং নবীকে ভালোবাসে, তার প্রমাণ কুরআন। সেই নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে মাইক ছিল না, তাবিনের যুগে ছিল না, তবে তাবিনের যুগে ছিল না, ইমামগণের যুগে ছিল না, সাফি মালিকি হাম্বলি হানাফি গুলু ইমামের যুগে ছিল, আউলিয়া কেরামের যুগে ছিল না। সাদা আজ মিরি রহমতুল্লাহ আলাই রসুল সাকালাইন শাহ সৈয়দ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ সাদা বাহত্তি নসমন্দি মোজা দাদা আব্দুল সানি রহমতুল্লাহ আলাই তাদের যুগে মাছ ছিল না,
আখেরি জমানায় মাই, এখন তোমরা নামাজ পড়ো, আল্লাহ একমাত্র তোমাদের বন্দী করি, তুমি এক বছর একমাত্র তোমারই বন্দী করি, কেমনে বলো আল্লাহ একমাত্র তোমার বন্দী করি, একমাত্র আল্লাহরই যদি বন্দী করো মাইকা কার মাইকা কি, একমাত্র তো আর হইল না, মাইকে তো আল্লাহ থেকে জড়ে গেছে, দ্বিতীয় আল্লাহ হয়ে গেছে মাই, যে সে যে যা করবে এই যেই ধর্ম হবে, ধর্মে যা কয় তা মানতে হবে, দেশের অধীনে ধর্ম নয়, যে দেশে করে দেশের অধীনে ধর্ম নয়, ধর্মের অধীনে দেশ থাকতে হবে কিয়ামত পর্যন্ত, ধর্মের অধীনে দেশ থাকতে হবে, আর তুমি ধর্মের অধীনে নয়, দেশের অধীনে চলছ, দেশের মাইক ব্যবহার করে, ধর্ম তো দেশের অধীনে নয়, নবীজি দেশের অধীনে নয়, নবীজির অধীনে ধর্মের অধীনে দেশ, আর ধর্মে ইয়াকা না বুঝো একমাত্র তোমার বন্দী করি, একমাত্র আল্লাহ বন্দী করলে মার্চে কাট, এ আজানের মধ্যে নামাজের মধ্যে যে মাইক ব্যবহার করছো মুসরে, এই জন্য আমি বিজ্ঞাপন লিখছি এরা মরলে জানাজার নামাজ হারাম, মুসলমানের পর স্থানে দখল করা হারাম, কুকুর মরবে যেমন কেঙ্গুর হিলাগায় নেওয়া নর্দমায় ফলায় এমনি ভাবে নিয়ে ফলাই দাও, করতে মাটিতে বুঝে দাও দুর্গন্ধ না হয়, মুসলমান হে আল্লাহ একমাত্র তোমার সাহায্য চাই, ওয়াইয়া কান এখানে বাড়াইতের জন্য আল্লাহ একমাত্র তোমার সাহায্য চাই, আমি তো কোরআনের চুক্তি লিখছি, বাংলাদেশে কেউ কোরআনের চুক্তি লেখে নাই মাতৃভাষায়, বড় দুঃখিত হইয়া কোরআনের তর্জমা দেখছে ফাউন্ডেশন ওয়ালারা, তর্জমা দেখিয়া আমি চুক্তি লিখতে বাধ্যছি, তর্জমার মধ্যে এমন কথা লেখছে লেখছে সত্য, নিরীহ মুসলমান যদি বিশ্বাস করে কাফের হবে, বলে কি আমি একটি কথাই শুধু বলতেছি শত শত প্রমাণ দিতে পারব, যেমন বাবা চাঁদাকা ডাল লাল পাহাড়া অর্থ দেখছে আল্লাহ কয়ে হে যদি তুমি ক্ষতগ্রস্ত ছিলাম পরে আমি তোমার হেদায়ত করছি, এখন যদি নিরীহ মুসলমান এই কথাটা বিশ্বাস করে যে নবী যে একদিন ক্ষতগ্রস্ত আছেন, কিন্তু এই তর্জমা তো ইমান পাইবে না কাফের হবে, জ্ঞানের তর্জমা না, ডালবান শব্দের অর্থ গুমরা ক্ষতগ্রস্ত, কিন্তু আরবিতে কোন শব্দ মুস্তারি কোন শব্দ মোরাদিব, মোরাদিব বলে শব্দ একটা যত জায়গায় ব্যবহার হবে অর্থ একই হবে, মুস্তারি বলে শব্দ একটা কিন্তু সব জায়গায় এক অর্থ হবে না, এক এক জায়গায় এক এক অর্থ হবে, ডাল্লাম শব্দ মুস্তারি এইখানে ডাল্লাম শব্দের অর্থ কে আমার পর্যন্তই ক্ষতগ্রস্ত হইতেই পারে না, ডাল্লাম শব্দ মুস্তারি এখানে অর্থ হবে ডাল্লাম মানে হয়রান পেরেশান, আল্লাহ কয়ে হে নবী আমার প্রিয় দোস্ত
আমি আপনার জীবনের 24 ঘন্টা দেখতেছি, আপনি আপনার উন্মতের জন্য হয়রান পেরেশান, খাওয়া খাদ্য ঘুম নিদ্রা সম্পূর্ণ আপনি ত্যাগ করে উন্মতের জন্য হয়রান পেরেশান, যান বাহাদা হেদায়তের পথ আপনার উপরে নির্ভর করছি। কই আগরতলা, কই উগরতলা, বাবা এই সমস্ত হক কথা কওয়ায় দেবী মানবেন্দ্রের দুশ্মন আমি কাজে কয়েকবার আমাকে